নমস্কার ছাত্রবন্ধুরা আমি শিবু মল্লিক তোমাদের সকলকে আবার এস এম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন টাইপের ভিডিও নিয়ে এসেছি নতুন টাইপের ভিডিও মানে এই রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে এর আগে কখনো আসেনি এবার ভিডিওটি আনার কারণ কি আমার কিছু ছাত্র বা আমার কিছু দর্শক বন্ধু যারা আছে তাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করছে যে তারা এই যে নোটিসটি পাবলিশড হয়েছে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে অর্থাৎ টেন প্লাস টু যে এইচএস ভোকেশনাল তাদের জন্য যে নোটিশটা পাবলিশড হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও বানানোর জন্য বারবার অনুরোধ করার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে আসলাম আর আরেকটি কথা বলে দিই যে দেখো এবার থেকে যখন আমি ভিডিওটা স্টাডি করলাম ভোকেশনাল টেন প্লাস টু এইচ ভোকেশনাল সংক্রান্ত তো এবার নিয়মিত এই টেন প্লাস টু এইচএস ভোকেশনাল সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আসবে সেটাও আমি তোমাদের কাছে কথা দিয়ে দিলাম কারণ সবাই যখন দেখছো ভিডিও আমার চ্যানেলের তো সবার জন্য আমার ভিডিও বানানোটা কর্তব্য সেই দিক থেকে আমি আজকে থেকে ধরে নাও শুরু করে দিলাম তো ভিডিওর বক্তব্যটা কি কী বিষয়বস্তু কি নিয়ে ভিডিও সেটা আমি একটু আগে বলে নিই সংক্ষেপে যে দেখো তোমাদের এইচ এস যে টেন প্লাস টু ভোকেশনাল তাদের কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে এইচএস যে ফাইনাল ইয়ার ফাইনাল যে এক্সামটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেনারেল কোর্সের বা মাধ্যমিক পরীক্ষাও যেমন ক্যান্সেল হয়ে গেছে তেমনই তোমাদের টেন প্লাস টু ভোকেশনাল এইচএস ভোকেশনালের পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমাকে অনেকেই প্রশ্ন করছে যে তাহলে মূল্যায়নটা কিভাবে হবে অর্থাৎ রেজাল্টটা কিভাবে তাহলে তৈরি করা হবে প্রস্তুত করা হবে কি বেসে মার্কসটা দেওয়া হবে তো অনেক ইউটিউব চ্যানেল দেখবে তোমরা দেখে থাকবে হয়তো সেখানে বলা হচ্ছে মাধ্যমিকের একটা মার্কস পার্সেন্টেজ নেওয়া হবে ফর্টি পার্সেন্ট তো নিয়ে এরকম কিছু বলছে যে মাধ্যমিক থেকে একটা পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে তোমাদের রেজাল্টটা তৈরি করতে করা হবে কিন্তু যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভোকেশনাল এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু একবারও বলা হয়নি যে মাধ্যমিকের মার্কস তোমাদের রেজাল্ট তৈরিতে লাগবে বা সেই মাধ্যমিকের মার্কসটা অ্যাড করা হবে তো কি বলেছে আমি দুটো নোটিশ পাবলিশড হয়েছে আঠেরো তারিখে এই নোটিশগুলো পাবলিশড হয়েছে তো সেটা আমি বিস্তারিত নোটিশটি তোমাদেরকে পড়ে শোনানোর মাধ্যমে আমি সম্পূর্ণটাই বোঝাবো যে কিভাবে তোমাদের মূল্যায়নটা হতে চলেছে বা রেজাল্টটা প্রিপেয়ার হতে চলেছে এবং সবশেষে একটা আরেকটি কথা বলবো গুরুত্বপূর্ণ কথা যেটা হয়তো তোমরা খুব জানতে চাইছো যে রেজাল্টটা তোমাদের কবে নাগাদ প্রকাশিত হতে পারে পাবলিশড হতে পারে কারণ দেখো তোমরা যারা টেন প্লাস টু আছো স্টুডেন্ট আছো বা ছাত্রবন্ধু আছো তোমাদের মধ্যে থেকে বেশিরভাগই যারা আছো অনেকেই ভোকলেটের জন্য আবেদন করে নিয়েছো অলরেডি তো ভোকলেজে যখন আবেদন করেছে তোমাদের মার্কশিটটা দরকার রেজাল্টটা দরকার তো রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে তার সম্ভাব্য তারিখও বলবো এই যে সমস্ত কিছু নোটিশটি পড়ে শোনাবো সবটা বলার আগে তোমাদের কাছে আমি একটি অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ করবে না এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই সবাই দেখবে তাহলে দেখো আমি প্রথম নোটিশটিকে ওপেন করার চেষ্টা করছি এখান থেকে ডাউনলোড করার আমি অলরেডি সাইটে আছি কিন্তু মানে আমি অলরেডি কিন্তু ওয়েবসাইটে রয়েছি আরেকটি কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে দুটো নোটিশ পাবলিশড হয়েছে এই নোটিশগুলো কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করবো যে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক এবং সেই লিঙ্কে নোটিশগুলো দিয়ে দেওয়ার ওকে আমি দেখার চেষ্টা করছি একটুখানি নোটিশগুলো ওপেন করে প্রথম নোটিসটা ওপেন হয়ে অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি সেটা একটু ওপেন করছি হ্যাঁ ওয়েবসাইট থেকেই এবং আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই নোটিশের লিঙ্কগুলো দেখো তোমরা তো ওয়েবসাইটের ঢুকে হয়তো নোটিশটা ডাউনলোড করতে নাও পারো তাও দেখে নিলে যে কীভাবে করলাম তো আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং এই নোটিশগুলো আমি নিজে ডাউনলোড করে একটা পিজিএফ ফর্মে রেখে তার একটা লিঙ্ক দিয়ে দেবো যে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে যাতে কিনা সরাসরি দুটো নোটিসই তোমরা ডাউনলোড করে নিতে পারবো পিজিএফ ফর্মে দেখো প্রথম যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সাবজেক্ট কী বলেছে ইনফর্ম অন অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড পারফরমেন্স অফ এক্সাইটিং এন ইনলোল্ড স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ ফর এইচএসভি মানে এইচএস ভোকেশনাল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যালং উইথ দেয়ার ক্লাস ইলেভেন পারফরমেন্স ইন টু দু হাজার উনিশ একুশ টু থাউজেন্ড নাইনটি নাইন টোয়েন্টি কী বলা হয়েছে দেখো তোমাদেরকে আরেকটু নিচে আমি দিকে আসি দেখো পড়ে শোনাচ্ছি দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন হেড অফ দি ইনস্টিটিউট অফ ভিটিসি প্রেজেন্টলি রানিং এইচ ভি এইচএস যেটা কি না বর্তমানে এইচএস ভোকেশনাল আন্ডারে আছে ঠিক আছে কোর্স দ্যাট রিপোর্ট অন অ্যাকাডেমিক আমি আর বিস্তারিত যাচ্ছি না এবার লাস্টটুকু শুধু পড়ছি দেখো কি আছে এখানে তারপরে আমি তোমাদেরকে বাংলাটা বুঝিয়ে দিচ্ছি এর এক্সপ্লেনেশনটা কী হবে পারফরমেন্স অফ ক্লাস ইলেভেন টু থাউজেন্ড এবং দেখো এখানে নিচের দিকে এখানে আমি একটু স্কল করে নিচের দিকে যদি আসে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা যে উনিশে জুন দু থেকে পঁচিশে জুন দু হাজার মধ্যে তো কী বলা হয়েছে তোমাদের অ্যাকাডেমিক সেশন মানে তোমরা যে ইলেভেনে যে ক্লাসগুলো করেছিলে আরেকটি কথা তোমাদের কিন্তু ইলেভেনেও কিন্তু ফাইনাল পরীক্ষাটা হয়নি এইচএস ভোকেশনাল ইলেভেনের ফাইনাল পরীক্ষাটাও হয়নি তো তোমরা যে ইলেভেনে যে ক্লাস করেছিলে যে সমস্ত অ্যাসাইনমেন্ট কপি জমা দিয়েছিলে বা যে ক্লাস টেস্টগুলো তোমাদের হয়েছিল। ইন্টারনাল এক্সাম বা ক্লাস টেস্ট এর যে মার্কস তুমি যে যে মার্কস পেয়েছিলে ইন্টারনাল এক্সামের যেই যে স্কুলে হয়েছিল। যেই যে যেই স্কুলে ইন্টারনাল এক্সাম হয়েছিল বা ক্লাস টেস্ট হয়েছিলো সেখানে যে তোমার কীরকম রেকর্ড আছে এবং তুমি কোন কোন অ্যাসাইনমেন্ট দিয়েছো রা কোমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল থাকে বা প্রোজেক্ট থাকে সেই প্র্যাকটিক্যাল পেপারগুলো তোমরা প্রোজেক্ট সাবমিট করো প্র্যাকটিক্যালগুলো করার পরে তো এই সমস্ত ইলেভেনের যে রিপোর্ট আছে ক্লাস ইলেভেনে তুমি সারা বছর কত পার্সেন্ট ক্লাস করেছো তোমার কী কী ক্লাস টেস্টে তুমি কীরকম মার্কস পেয়েছো তুমি কীরকম অ্যাসাইনমেন্ট দিয়েছো কীরকম প্রোজেক্ট জমা দিয়েছো সেই প্রোজেক্টের একটা মূল্যায়ন করে তুমি কীরকম পারফরমেন্স করেছো ওভারঅল তার উপরে একটা পার্সেন্টেজ অফ মার্কস তোমাকে তোমার জন্য পাঠাতে বলেছে এবং সেই রিপোর্টটা সাথে মানে কি তোমার পুরো যে ট্র্যাক রেকর্ড মানে কি তোমার ইলেভেনের টোটাল যে রেকর্ড অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ক্লাস টেস্ট সমস্ত কিছু এর বিস্তারিত পাঠাতে বলেছে একটা ফর্মেট করে প্লাস তোমাদের তার ভিত্তিতে সেই ক্লাসের ভিত্তিতে ইলেভেনে তুমি কত মার্কস পেতে পারো সাবজেক্ট পিছু তার একটা মূল্যায়ন করে তোমার ট্র্যাক রেকর্ডের উপর ভিত্তি করে সেটাও কিন্তু পাঠাতে বলেছে কাদেরকে পাঠাতে বলেছে হেড অফ দ্য ইনস্টিটিউট মানে কি তুমি যেই স্কুলের ছাত্র তুমি যেই স্কুলের ছাত্র সেই স্কুলে যে এইচ আর আছেন বা এইচ ও জি আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন বা ইনচার্জ আছেন প্রত্যেক স্কুলে ভোকেশনালের একজন করে ইনচার্জ টিচার থাকেন তাকে বা সেই ইনস্টিটিউটের হেডকে কিন্তু পাঠাতে বলা হয়েছে এই ওয়েবসাইটে মানে কি এই যে স্টেট কাউন্সিল অব ভোকেশনাল এডুকেশনের যে ওয়েবসাইট এবং দেখো সেখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছে এখানে এই যে ব্লু কালারের এবং এখানেও দিয়ে দেওয়া আছে সেখানে কিন্তু মেইল থ্রু পাঠাতে বলা হয়েছে এবং সেটা কবের মধ্যে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ জুন মাসের দু সাল মানে নাইনটিন্থ জুন টু টোয়েন্টি টু টোয়েন্টি জুন টু থাউজেন্ড মধ্যে কিন্তু এটা সেন্ড করতে হবে নইলে কিন্তু তোমার রেজাল্টের মূল্যায়নটা করা যাবে না সেখানে ক্যান্সেল হয়ে যাবে ইভেন কি তুমি ফেলও হয়ে যেতে পারো এটা হলো প্রথম নোটিশের বিষয়বস্তু এবার আমি দ্বিতীয় নোটিশের দিকে যাব একটু ব্যাক করে নিচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে ওকে ডাউনলোড হচ্ছে একটু সময় দেবে কাইন্ডলি হ্যাঁ এবার আমি সেকেন্ড নোটিশটা ওপেন করছি দেখো একটা নোটিশের বিষয়বস্তু বলে দিলাম আচ্ছা ও আরেকটি কথা আমার বলা হয়নি যে শুধু ইলেভেন নয় এবার চলে আসি টুয়েলভে দেখো তোমাদের এই প্যান্ডামিক সিচুয়েশন মোটামুটি দু হাজার উনিশ কুড়ি থেকে স্টার্ট হয়ে গেছে মানে তোমরা যখন ইলেভেনে পড়ছো সেই সময় থেকে প্যান্ডামিক সিচুয়েশানকে স্টার্ট হয়েছে কোভিড নাইন্টিন সিচুয়েশানটা তো সেখানেও তোমাদের ফিজিক্যালি ক্লাস খুব একটা হয়নি অনলাইন ক্লাস হয়েছে আর টুয়েলভে ওঠার পরে তো তোমাদের অনলাইন ক্লাসটাই হয়েছে তো এই যে অনলাইন ক্লাসের পারসেন্টেজ যদি অনলাইন ক্লাস হয়ে থাকে সব স্কুলে তোমাদের স্কুলটায় তুমি যে স্কুলটায় পড়ো পার্টিকুলারলি যে শুনছো ভিডিওটা তোমার স্কুলে যদি অনলাইন মোডে ক্লাস হয়ে থাকে সেই অনলাইন ক্লাসের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ তুমি ক্লাস টুয়েলভে সমস্ত প্র্যাকটিক্যালের যে প্রোজেক্ট জমা দিয়েছো যে অ্যাসাইনমেন্ট জমা করেছো প্লাস তুমি যে ইন্টারনাল এক্সামগুলো দিয়েছো বা তোমার যে ক্লাস টেস্টগুলো হয়েছে এই টোটাল একটা রেকর্ড তৈরি করতে হবে সেই রেকর্ডের উপর বেস করে একটা মার্কস রেডি করতে হবে এবং ইলেভেনের আর টুয়েলভের ইন্ডিভিজুয়াল দুটো রেকর্ড তার বেসিসে দুটোর মার্কস ইলেভেনের বেসে একটা মার্কস টুয়েলভের বেসে একটা মার্কস এগুলো বোর্ডকে পাঠাতে বলা হয়েছে এবং বোর্ড সেই ভিত্তিতে বিচার করে তোমার প্রত্যেকটা সাবজেক্টে এইচএস ভোকেশনাল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মার্কসগুলো কিন্তু দেবে এটা পরিষ্কার জানানো হয়েছে সেখানে মাধ্যমিকের কোনো মার্কস কিন্তু তোমার নেওয়া হবে না মাধ্যমিকে তুমি যাই পাও কারণ অনেকেও হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারো একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং ভোকেশনালে এমন অনেক স্টুডেন্ট বা ছাত্রবন্ধু আছো যাদের মাধ্যমিকের নাম্বারটা খুব কম কিন্তু তারা এবার ভোকলেটের আবেদন করেছো তো তোমাদের যদি মাধ্যমিকের মার্কসটা নেওয়া হয় ওখান থেকে তোমাদের ভোকেশনালের এইচএসের রেজাল্টটা কমে যাবে মার্কসটা কমে যাবে তো তোমরা হতাশাগ্রস্ত হবে না আমি শিওরলি বলছি ইভেন কি আমি কিন্তু কালকে ভোকেশনাল দপ্তরে বলে ফোন করেছিলাম আমার কাছে সে এই মুহূর্তে সেই রেকর্ডিংটা নেই রেকর্ডিংটা থাকলে তোমাদেরকে দিতে পারতাম এবং সেখানেও পরিষ্কার বলা হয়েছে মাধ্যমিকের কোনো নাম্বার কিন্তু নেওয়া হবে না আমিও পরিষ্কার জানিয়ে দিলাম তো এবার সেকেন্ড নোটিশটা দেখো কী বলেছে সেকেন্ড নোটিশটাকেই মানে ফার্স্ট যে তোমাদের নোটিশটা এসেছিলো যেটা আমি প্রথমে পড়ে শোনালাম এটা সেকেন্ড নোটিশটা সেই একই নোটিশ মানে এটাকে একটু বিস্তারিত বলা হয়েছে এখানে আর কিছুই না ওখানে সংক্ষেপে ছিল যে আপনারা মানে প্রথমে বলা হয়েছিল যে প্রত্যেকটা এইচ অফ দ্য ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের হেডকে তোমাদের এই ট্র্যাক রেকর্ডগুলোকে রেডি করতে এবং পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে আর এখানে কিভাবে জমা দিতে হবে তার বিস্তারিতটা বলা আছে একদম পরিষ্কার আমি একটু দেখ পরে তোমাদেরকে কিছু কিছু জায়গা পরে বোঝানোর চেষ্টা করছি একটু অপেক্ষা করবে এই দেখো কী বলেছে অ্যাসেসমেন্ট ইন অল সাবজেক্ট অফ অল স্টুডেন্ট ঠিকই যে এক নম্বর কলম এক নম্বর লাইনটা অফ অল স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন ঠিক আছে হাফ ইয়ারলি বা হোম অ্যাসেসমেন্ট বা ইউনিট টেস্ট যে সমস্ত ইউনিট টেস্টগুলো হয়েছে ক্লাস টুয়েলভে সমস্ত কিছু রেকর্ড তার বেশে একটা মার্কস তোমাদেরকে পাঠানো তোমাদের তোমাদের প্রত্যেকের মাথাপিছু একটা করে মার্ক্স পাঠাতে বলা হয়েছে ওকে এইভাবে কিন্তু রেজাল্টটা তৈরি হবে তো আমি আশা করছি তোমাদেরকে অনেকটাই বোঝাতে পারলাম এবং এই নোটিশগুলো তো আমি দিয়েই দেবো তার লিঙ্ক আমি নিজস্ব একটা লিঙ্ক ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশনে যেখান থেকে তোমরা এই নোটিশগুলোকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবো পিজিএফ ফর্মে আচ্ছা সবশেষে আরেকটি প্রশ্নের উত্তর আরেকটি প্রশ্নের উত্তর যেটা তোমরা জানতে চাইছিলে যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে একদম হান্ড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটিস যেটা আছে আমি তোমাদেরকে বলছি জুলাই মাসের লাস্ট উইকে জুলাই মাসের লাস্ট উইক মানে থার্ড উইক বা ফোর্থ উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে আর রেজাল্ট পাবলিশড হয়ে গেলেও আমি আবার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কারণ এখন থেকে নিয়মিত টেন প্লাস টু ভোকেশনাল ভিডিওগুলো আমি আনবো কারণ দেখো ভোকলেটের জন্য টেন প্লাস টু ভোকেশনালও লাগবে আবার আইটিআইও লাগবে তো আইটিআই সংক্রান্ত ভিডিও তো আমি আগে থেকে আপলোড করছিলাম তো এবার থেকে আমি ভোকেশনালটাও দেব তো ওকে তাহলে দেখো এখানে সমস্তটাই বিস্তারিত বলা আছে একদম দেখো এখন লেখাই আছে যে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশে জুন দু হাজার একুশের মধ্যে কিন্তু এগুলো সব সাবমিট করতে হবে এবং এখানে কিন্তু পুরো নোটিশটায় কোথাও উল্লেখও নেই যে তোমাদের মাধ্যমিকের মার্কসটা নেবে তো তোমাদেরকে একটিই কথা বলবো একদম দুশ্চিন্তাগ্রস্ত হবে না যাদের মাধ্যমিকের নাম্বারটা একটু কম আছে তারা হয়তো ভাবতে পারো যে আমার মাধ্যমিকের নাম্বার যদি নেয় ওখান থেকে তাহলে তো আমি নাম্বারটা কমে কম পাবো মানে আমি যে এইচএস ভোকেশনাল মার্কসটা তো কম পেয়ে যাব। ভালো করে ক্লাস করলাম সব করলাম অ্যাসাইনমেন্ট করলাম অথচ আমি নাম্বার কম পাবো এটা ভেবে একদম দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশাগ্রস্ত হবে না আমি শিওরলি বলছি মাধ্যমিকের এতটুকু মার্কসও তোমাদের অ্যাড হবে না টেন প্লাস টু এইচএস ভোকেশনালের রেজাল্ট তৈরি করার সময় তো আশা করছি আমি তোমাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পারলাম এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবে কারণ তোমাদের লাইক এর জন্যই তো ভিডিওটা করা একটা করে লাইক আশা করতেই পারি তো তো সেটা তোমাদের অনুপ্রেরণা তোমাদের লাইক করা মানে একটা অনুপ্রেরণা সেই অনুপ্রেরণাটা অন্তত তোমরা দেবে আর যারা চ্যানেলে নতুন এসছো এতদিন পর্যন্ত আইটিআই জেক্সপো ভোকলেট আইটিআই স্টাডি রিলেটেড ভিডিও জেক্সপো ভোকলেট স্টাডি রিলেটেড ভিডিও প্লাস এদের যে অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও এগুলো আসছিলো এখন থেকে নিয়মিত ভোকেশনালের ভিডিও আসবে তো এই সমস্ত রকম ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা অল করে দেবে অল সিলেক্ট করে দেবে এটা অনুরোধ আমার তরফ থেকে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে তারা প্রচুর প্রচুর সবাই শেয়ার করবে লাইক করো আবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে এবং আমি সবাই খুব ভালো মার্কস নিয়ে পাস করো এই আশা রাখে নমস্কার জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি